অযোধ্যার রাম মন্দিরে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী। 12:05 মন্দিরে প্রবেশ করেন তিনি। এরপরই মুকুট ও বস্ত্র নিয়ে গর্ভগৃহে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এরপর শুরু হয় প্রাণ প্রতিষ্ঠার রীতি। প্রধানমন্ত্রীর পাশেই ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। রাম মন্দিরের প্রধান বিগ্রহের সামনে যান প্রধানমন্ত্রী। গত 11 ধরে সংযম পালন করেন প্রধানমন্ত্রী। নতুন বিগ্রহের সামনে প্রাচীন বিগ্রহ ছিল, সেখানেই হয় মন্ত্রোচ্চারণ, উপাচারের মাধ্যমে হয় প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান।